বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ক্লাস পরিচালনায় আমি মোকারিম আক্তার, প্রভাষক, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আজ আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের উপর একটি ক্লাস নেব, যার পাঠ শিরোনাম হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক পরিবেশ। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দক্ষিণ এশিয়ার মৃত্তিকা। আমরা জানি দক্ষিণ এশিয়ার মৃত্তিকায় মূলত এশিয়ার অন্যান্য অঞ্চলের তুলনায় উৎকৃষ্ট, এ কারণে এখানে নিবিড় চাষাবাদ হয়ে থাকে এবং জনসংখ্যার ঘনত্বও অধিক। বর্তমানে অধিক জনসংখ্যার চাপে দক্ষিণ এশিয়ার মৃত্তিকা ক্ষয় ও ধ্বংসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা রোধ করে মৃত্তিকা সংরক্ষণ ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব দক্ষিণ এশিয়ার মৃত্তিকা, সয়েল অফ সাউথ এশিয়া। এখন আমরা দক্ষিণ এশিয়ার মৃত্তিকা পড়ার আগে মৃত্তিকা বা মাটি সম্বন্ধে একটু জেনে নিই। দেখো, বিভিন্ন বহির্জ প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। কখনো কখনো এই ক্ষয়প্রাপ্ত শিলাগুলো স্থানান্তরিত হয়ে ভূত্বকের কঠিন বহিরাবরণ তৈরি করে। এতে উদ্ভিদ দেহ, প্রাণী দেহ ও অন্যান্য জৈব পদার্থ মিশে শিথিল কোমল ভূত্বক গঠন করে, আর এই মিশ্রণটি মূলত মাটি বলা হয়। আমরা এখন দেখব দক্ষিণ এশিয়ার মৃত্তিকার শ্রেণী বিভাগ। দক্ষিণ এশিয়ার মৃত্তিকাকে অবস্থানিক ও জৈবিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মূলত ছয় ভাগে ভাগ করা যায়। প্রথমে দেখো পার্বত্য মৃত্তিকা, দুই নম্বর হচ্ছে বৈভূবাহিক মৃত্তিকা, তিন নম্বর হচ্ছে পাললিক মৃত্তিকা, চার নম্বর হচ্ছে মালভূমি মৃত্তিকা, পাঁচ হচ্ছে মরুভূমির মৃত্তিকা, ছয় হচ্ছে লবণাক্ত প্রোটোজো মৃত্তিকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব পার্বত্য মৃত্তিকা। একটা জিনিস খেয়াল করো, পার্বত্য মৃত্তিকা দেওয়ার আগে তোমরা আগে অবস্থানগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে। অবস্থানগুলো বলতে এখানে দেখো পার্বত্য মৃত্তিকা কোন কোন দেশে আছে এটা দেওয়ার চেষ্টা করবে। দেখো, পাকিস্তানের উত্তর পশ্চিমাংশ, ভারতের উত্তরাংশ, আসাম, ত্রিপুরা, নেপাল, ভুটান, বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগ, দক্ষিণ পূর্বে পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহের মৃত্তিকা, পার্বত্য শুষ্ক উর্বরতা শক্তি কম। আচ্ছা, যাই হোক, এই অবস্থান সমূহ তোমরা প্রথমে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ পার্বত্য মৃত্তিকাটি কোন কোন দেশের মধ্যে রয়েছে এটি প্রথমে উল্লেখ করবে। পরবর্তীতে তোমরা যে জিনিসটি করবে তা হচ্ছে বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করবে, জিস্ট কথাগুলো দেওয়ার চেষ্টা করবে। আর পার্বত্য মৃত্তিকার বইয়ের মধ্যে ডিটেলস আছে, তোমরা শুধু ওই বৈশিষ্ট্যের মধ্যে সুন্দরভাবে পয়েন্ট করে দিবে। এখানে দেখো, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, পর্বতের উঁচু ডাল অপরিণত নবীন মৃত্তিকা, আমরা তাহলে কি বলতে পারি, উঁচু ডালটা কিরকম, নবীন মৃত্তিকা। আরেকটি জিনিস দেখো, পার্বত্য উপত্যকা নদী বিধৌত পাললিক সংযোগস্থল এবং পর্বতের পাদদেশে তরাই নামক অপরিণত মৃত্তিকা স্তর লক্ষণীয়। এগুলো আমরা মূলত পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য হিসেবে দিতে পারি। দেখো আরেকটা জিনিস,
ধূসর ও বাদামি বর্ণের এই পার্বত্য মৃত্তিকা নানা ধরনের ফল, পার্বত্য ঢালে চা, রাবার চাষ করা হয়। তাহলে আমরা এই বৈচিত্র্যটা উল্লেখ করতে পারি। চার নম্বরটি দেখো, বা চার নম্বর বৈচিত্র তোমরা যদি লেখো তাহলে লিখতে পারবে, টার্সিয়ারি যুগে বেলেপাথর ও সেল দ্বারা গঠিত এই মৃত্তিকা অম্লীয় প্রকৃতির, যাতে সিলিকন, লৌহ ও চুনজাতীয় খনিজের প্রাধান্য বিদ্যমান থাকে। এভাবে তোমরা মূলত বৈশিষ্ট্যগুলি লিখতে পারো। আর আরো আরেকটি বৈশিষ্ট্য লিখতে পারো, এটার বনভূমি এ ধরনের মৃত্তিকাযুক্ত অঞ্চলে, এই যে দেখো লাস্ট একটা বৈশিষ্ট্য আছে, দেখো এ ধরনের মৃত্তিকাযুক্ত অঞ্চলে সরল বর্গীয় বৃক্ষের বনভূমি লক্ষ্য করা যায়। এভাবে কয়েকটি বিষয় তোমরা সুন্দরভাবে বৈশিষ্ট্য আকারে দিতে পারো। এভাবে সুন্দরভাবে পার্বত্য মৃত্তিকাটি গুছিয়ে লেখার চেষ্টা করবে। দুই নম্বর মৃত্তিকাটি দেখো, হৈমবাহিক মৃত্তিকা। হৈমবাহিক মৃত্তিকাটি আমরা কোন কোন দেশে দেখতে পাই ওই কথাটি, ওই অবস্থানটি প্রথমে লেখার চেষ্টা করবে। আমরা দেখি নিই, পাকিস্তানের উত্তরের পার্বত্য অঞ্চল, ভারতের জম্মু কাশ্মীর, নেপালের উত্তর পার্বত্য অঞ্চল, হিমবাহ আবৃত অঞ্চলে দ্রাবরেখার সঞ্চয়ের ফলে নুড়ি, বালি, কাকর জমা হয়ে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে মূলত হৈমবাহিক মৃত্তিকা। আর আমরা যদি এর বৈশিষ্ট্য দেখি তাহলে বৈশিষ্ট্য দেখতে পাবো, এই মৃত্তিকার লালচে ধূসর বর্ণের এই মৃত্তিকা, এখানে কোনো ধরনের উদ্ভিদ জন্মায় না। আর বিশেষ করে পাকিস্তানের শীতল রাজ্যে এই মৃত্তিকার স্তর লক্ষণীয়ভাবে বিস্তৃত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা কি দক্ষিণ এশিয়ার মানচিত্র দেখতে পাচ্ছ? আর দক্ষিণ এশিয়ার মানচিত্রের ভিতরে দক্ষিণ এশিয়ার মৃত্তিকাগুলো ইন্ডিকেট করা আছে। দেখো বিভিন্ন শেডে মৃত্তিকাগুলো দেখানো হয়েছে। দেখো প্রথমেই মরুভূমি মৃত্তিকা, দুই নম্বর হচ্ছে পাললিক মৃত্তিকা, তিন নম্বর হচ্ছে মালভূমির কালো মৃত্তিকা, মালভূমির বাদামি লাল মৃত্তিকা, লালচে মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা। এভাবে তোমরা এই ছয়টি শ্রেণীবিভাগ সূচিপত্র আকারে দেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় যদি তোমরা মানচিত্র না দাও তাহলে কিন্তু পরীক্ষা ভালো নম্বর আসবে না। এই জন্য তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে মানচিত্রটি। আর আরেকটা কথা দেখো, খেয়াল করো অবশ্যই বর্ডার লাইন যেন চিত্রের মধ্যে থাকে, বা সীমানা রেখা। আর আরেকটি কথা হচ্ছে, উত্তর নির্দেশক চিহ্নটি তোমরা অবশ্যই ব্যবহার করবে। আর আরেকটি হচ্ছে চিত্রের নাম, দক্ষিণ এশিয়ার মৃত্তিকা, এখানে দেখো অবশ্যই দক্ষিণ এশিয়ার মৃত্তিকা কথাটি উল্লেখ করবে। এভাবে এই কয়েকটা কথা মনে রেখে তোমরা অবশ্যই মানচিত্রটি তোমাদের পরীক্ষা খাতায় উপস্থাপন করবে, এতে নাম্বার ভালো আসবে আর পরিপূর্ণ নাম্বার তোমরা অবশ্যই পাবে আশা করি। এখন আমরা দেখে নিই পাললিক মৃত্তিকা, দেখি পাললিক মৃত্তিকাটি কোথায় কোথায় আছে। পাকিস্তানের হিন্দু অববাহিকা, ভারতের পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ইন্দো গাঙ্গেয় সমভূমি, আসামের ব্রহ্মপুত্র উপত্যকা, বাংলাদেশের তিস্তা, ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা, মেঘনা অববাহিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নদীগুলোর সঞ্চয়জাত পাললিক মৃত্তিকা বিদ্যমান। এই পাললিক মৃত্তিকার মূলত মাটির উর্বরতা শক্তি বেশি থাকে। এই মৃত্তিকা সূক্ষ্ম পানিবালি, কর্দম, নুড়ির সমন্বয়ে গঠিত হয়ে থাকে। মৃত্তিকা মূলত অম্লীয়, সারা বছর শেষ ছাড়াই প্রকার প্রকৃতির চাষাবাদ হয়ে থাকে। প্রতি বছর নতুন পলি দ্বারা আবৃত হয় বিধায় এই অঞ্চলের মৃত্তিকায় উর্বর শক্তি হ্রাস পায় না। এছাড়া দেখো, পাকিস্তানের হিন্দু অববাহিকা অঞ্চলের মৃত্তিকা কিছুটা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। বৃষ্টিপাত কম হওয়ায় এই অঞ্চলের মৃত্তিকায় সেচ প্রয়োগের মাধ্যমে প্রচুর চাষাবাদ হয়ে থাকে।
এছাড়া মাটিতে চুন ও লবণের পরিমাণ অধিক থাকে। এর মৃত্তিকা সোডিয়াম শ্রেণী। সমগ্র পাকিস্তানের এক চতুর্থাংশ পাললিক মৃত্তিকা। আর আমরা যদি দেখি ভারতের মোট ভূমির 42% হচ্ছে উর্বর পাললিক মৃত্তিকা। আর বাংলাদেশের তিস্তা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা অববাহিকায় পাললিক মৃত্তিকা অঞ্চলের আয়তন 84,434 বর্গ কিলোমিটার। এভাবে তোমরা প্রথমে পাললিক মৃত্তিকার অবস্থান দেওয়ার চেষ্টা করবে, আর কিছু বৈশিষ্ট্য 2-3টি দেওয়ার চেষ্টা করবে। এখান থেকে তোমরা বৈশিষ্ট্য লিখতে পারবে, মৃত্তিকার ধরন, মৃত্তিকার রং, এভাবে মূলত প্রশ্নটি সুন্দরভাবে গুছিয়ে লিখবে। এখন আমরা দেখব মালভূমি মৃত্তিকা। দেখো, পাকিস্তানের পাটুয়ার মালভূমির লোয়েস্ট মৃত্তিকা ভারতের মধ্যপ্রদেশ, কর্ণাটক, দাক্ষিণাত্যের মালভূমির উত্তর পশ্চিমাংশের 518,000 বর্গ কিলোমিটার এলাকা প্রাচীন লাভাশায়িত পাললিক মৃত্তিকা গঠিত। সিলিকা ও প্রস্তরময় এ মৃত্তিকা একে দোয়াশ প্রকৃতি। শুষ্ক মৌসুমে মৃত্তিকা ফেটে যায়। দাক্ষিণাত্যের মৃত্তিকায় লৌহ, চুন ও অ্যালুমিনিয়ামের উপস্থিতি মৃত্তিকাকে উর্বরতা দান করে। দেখো, এ মৃত্তিকাগুলো লাল, কালো ও মিশ্র বর্ণের হয়ে থাকে। এখন দেখো, পশ্চিম ঘাট পর্বতের পাদদেশ, পূর্ব কর্ণাটক ও উড়িষ্যার বিন্দু অংশের মৃত্তিকা মূলত লাল পলল। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের অধিকাংশ, তামিলনাড়ু, উড়িষ্যা, বিহারের বিন্দু অংশ লাল বেলে মৃত্তিকা। উড়িষ্যা ও মধ্যপ্রদেশের কিছু অংশে লাল হলুদ মৃত্তিকা দেখা যায়। এসব অঞ্চলে সার প্রয়োগ ও পানিসেচের মাধ্যমে মূলত যে সকল ফসল উৎপাদন হয় সে সকল ফসলগুলো হচ্ছে ধান, ইস্যু, গম, তুলা, ডাল, বাদাম ইত্যাদি নানাবিধ ফসল হয়ে থাকে। দেখো, মালভূমি মৃত্তিকাটি ভারতের প্রায় 40% অঞ্চলে দেখা যায়। এখন আমরা দেখব মরুভূমি মৃত্তিকা। মরুভূমি মৃত্তিকাটি মূলত পাকিস্তানি বেলুচিস্তান, বাহওয়ালপুর, ভরেরপুর, ভারতের পাঞ্জাব ও রাজস্থানে এ ধরনের মৃত্তিকা দেখা যায়। শুষ্ক আবহাওয়ার জন্য এ মৃত্তিকা শুষ্ক ও কাকরাময় হয়ে থাকে। এখানে দেখো, ভারতের পশ্চিম রাজস্থানে 670,470 বর্গ কিলোমিটার এলাকা নির্বিচ্ছিন্নভাবে মরুময়। এসব অঞ্চলে দূর দূরান্ত পর্যন্ত অসংখ্য বালিয়াড়ির সৃষ্টি হয়। মৃত্তিকার বর্ণ ধূসর বর্ণের, ধূসর ও বাদামি বর্ণের হয়ে থাকে। তাহলে তোমরা যখন বৈশিষ্ট্যগুলি লিখবে মৃত্তিকার বর্ণ দেওয়ার চেষ্টা করবে। শুষ্কতার কারণে মৃত্তিকার চাষাবাদের অনুপযোগী। তাহলে এই কথাটিও লিখতে পারো, শুষ্কতার কারণে মৃত্তিকার চাষাবাদ কি অনুপযোগী। দেখো, আরেকটি জিনিস, সেচের মাধ্যমে চাষাবাদ করা কিছু কিছু জায়গা বা সেচের মাধ্যমে করা হয়ে থাকে। মৃত্তিকার উপরের স্তরে লবণাক্ততা বিদ্যমান এবং তা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়াম প্রভৃতি লবণের কারণে হয়ে থাকে। এভাবে তোমরা মূলত প্রথমে অবস্থানগুলি দেওয়ার চেষ্টা করবে, তারপর অল্প অল্প করে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করবে। এখন আমরা দেখব লবণাক্ত মৃত্তিকা। দেখো, লবণাক্ত মৃত্তিকাটি কোথায় কোথায় আছে। ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পুন্ডিচেরি, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়া উপকূল জুড়ে প্রায় সমুদ্র উপকূল থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত নিম্নভূমিতে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। আর যদি আমরা বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জেলাসমূহের দিকে দেখি, তাহলে দেখব জেলাসমূহ ও দ্বীপাঞ্চলে এ মৃত্তিকা
15,540 বর্গ কিলোমিটার বিস্তৃত বিদ্যমান। এখানে দেখো সমুদ্রের জোয়ারের ফলে এই লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত পানি নদী খাল বিল সরু নালীর মধ্য দিয়ে ভূভাগে পৌঁছায়। লবণাক্ত মৃত্তিকা প্লাবিত এ মৃত্তিকা ক্ষারীয় এবং সেচের ফেলে দোয়াশ প্রকৃতি হয়। তাহলে আমরা যদি দেখি ধরনটা কিরকম, লবণাক্ত মৃত্তিকা ক্ষারীয় এবং সেচের ও বেলে দোয়াশ প্রকৃতির হয়ে থাকে। এছাড়া ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু কেরালা উপকূলের লবণাক্ত মৃত্তিকা অম্লীয়। মৃত্তিকার সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেটের প্রাধান্য বিদ্যমান থাকে। এপ্রিল মে মাসে এসব অঞ্চলের মৃত্তিকায় লবণাক্ততার পরিমাণ অধিক হয়ে থাকে। সমুদ্র সমতল থেকে প্রায় 10 মিটার উচ্চতায় এসব নিম্নভূমি পূর্বঘাট পর্বতের পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে আরব সাগর পর্যন্ত উপকূল সহজে জোয়ার দ্বারা প্লাবিত হয়ে এখানে দেখো চিরবরি বনভূমি সৃষ্টি হয়ে থাকে। আর তোমরা অবশ্যই যখন বিভিন্ন দেশ নিয়ে দেশগুলো পড়বে তখন মানচিত্রটি সামনে রেখে পড়ার চেষ্টা করবে, এতে তোমাদের মনে থাকবে। নেপাল যখন দেখবে তখন নেপাল বের করে নেপালের মানচিত্রটি, ভুটান যখন দেখবে ভুটান, বাংলাদেশ এইসব অঞ্চলগুলো এসব দেশগুলো এবং ভিতরে যে জায়গাগুলো আছে তোমরা এগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং ভবিষ্যতের জন্য ভালো হবে। এখানে দেখো আরেকটি ইম্পর্টেন্ট কথা আছে, দক্ষিণ এশিয়ার বদ্বীপ অঞ্চলের পলল ও প্রবাল মৃত্তিকা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। আরেকটি অংশ কিন্তু বদ্বীপ অঞ্চলের মৃত্তিকার বৈশিষ্ট্য। এখানে দেখো শ্রীলঙ্কার তিনকুমালী, বাংলাদেশের মেঘনা নদীর মোহনা, ভারতের গঙ্গা মহানদী কৃষ্ণা কাবেরী গোদাবরী নদীর নিম্ন প্রবাহের অঞ্চল সমূহের মৃত্তিকা খুব উর্বর ও প্রচুর ধান উৎপন্ন হয়। এসব নদীর মোহনায় গড়ে ওঠা বদ্বীপসমূহ প্রবাল সৈকাল এবং সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীদের সঞ্চয়ের ফলে প্রবাল মৃত্তিকা তৈরি হয়। এ মৃত্তিকার বালুকাময় উর্বরতা কম থাকে। এভাবে তোমরা মূলত মৃত্তিকাগুলো দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার খাতায়। আর এই আর কি তোমাদের এই লবণাক্ত মৃত্তিকা পর্যন্ত এই 6টি মৃত্তিকা সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখবে যদি মৃত্তিকা আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের যে ক্লাসটি নিলাম সেই ক্লাসটি ছিল দক্ষিণ এশিয়ার মৃত্তিকা শ্রেণী বিভাগের বর্ণনা। এখন আমরা আমাদের ক্লাসটির কাছে শেষের দিকে, তারপরেও তোমাদের ক্লাসে যদি পড়াতাম তাহলে তোমাদের প্রথমে সিলেবাসটা সম্বন্ধে একটু আইডিয়া দিতাম। এখন যেহেতু অনলাইনে এখন আমরা তোমরা একটা সিলেবাস বের করো, সিলেবাস সম্বন্ধে একটু ধারণা দিই। দেখো দক্ষিণ এশিয়ার ভূগোলের সিলেবাসটি যখন আমরা দেখবো প্রথম অধ্যায়টি দেখো ভৌগোলিক অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়ার ইতিহাস। এখানে তোমরা মূলত ভৌগোলিক অবস্থান সদস্য দেশগুলো সম্বন্ধে জানতে পারবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসলে তোমরা না দেওয়ার জন্য চেষ্টা করবে, যেগুলোর মধ্যে তুমি মূলত চিত্র দিতে পারবে, মানচিত্রগুলো দিতে পারবে সেই কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করবে। তোমরা একটু সিলেবাসে আরেকবার দেখো, দ্বিতীয় অধ্যায়ে দেখো আছে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক পরিবেশ। এখানে দেখো উপকৃতি, জলবায়ু, নিষ্কাশন ব্যবস্থা, প্রাকৃতিক উদ্ভিদ, মাটি, খনিজ ও শক্তি সম্পদ, এই বিষয়গুলো মূলত তোমরা প্রাকৃতিক পরিবেশে পাবে, দেখতে পাবে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসলে তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। আর তৃতীয় অধ্যায় দেখো দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পরিবেশ। এখানে সাংস্কৃতিক পরিবেশ বলতে এখানে দেখো বিষয়গুলো হচ্ছে অঞ্চলটির নরগোষ্ঠীগত উৎপত্তি, জনসংখ্যা বৃদ্ধি, গঠন, উপাদান, বিন্যাস, জনসংখ্যা, মূলত জনসংখ্যা সংক্রান্ত বিষয়সমূহ তৃতীয় অধ্যায়ে আসছে।
দেখো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থা, এখানে কৃষি কৃষি বলতে ফসলের উৎপাদন গুলো, কৃষি কৃষি পদ্ধতি, প্রধান ফসলের উৎপাদন, ভৌগোলিক বিন্যাস, এই বিষয়গুলো আছে। এছাড়া দেখো আরো কিছু বিষয় আছে, যেমন দক্ষিণ এশিয়ার শিল্প, বসতি, পরিবহন, ব্যবসা ও বাণিজ্য। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের মূলত কোশ্চেন আছে এখানে দুইটি, এখান থেকে যেহেতু কোশ্চেন আছে আর তোমরা এখান থেকে অ্যান্সার করলে ভালো নাম্বার পাবে। দ্বিতীয় অধ্যায় থেকে একটি কোশ্চেন যদি আসে, একটি থেকে ভালোভাবে লেখার চেষ্টা করবে, আর তৃতীয় অধ্যায় থেকে তিনটি কোশ্চেন উঠবে, তিনটি কোশ্চেন সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। আর দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে সার্কের সাথে পরিচিতি। এখানে দেখো সার্কের সাথে পরিচিতি, সার্কের গঠন, উদ্দেশ্য, লক্ষ্য, কৌশল ও কার্যকরী প্রতিষ্ঠান সমূহ, প্রয়োগ, এ বিষয়গুলো মূলত থাকে। আর এখান থেকে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে, কিন্তু তৃতীয় অধ্যায় থেকে দুটি কোশ্চেন তোমরা পাবে তৃতীয় অধ্যায়। এখন ওখান থেকে যদি তিনটি আর দ্বিতীয় অধ্যায় থেকে যদি একটি কোশ্চেন, মূলত তোমাদের চারটি কোশ্চেন দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে মূলত কভার হয়ে যাওয়ার কথা, তিন থেকে চারটি। আর এদিকে পঞ্চম অধ্যায় থেকে দক্ষিণ এশিয়ার প্রধান সমস্যা ও সহযোগিতা, এখানে দেখো যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সীমান্ত সমস্যা, জাতিগত সমস্যা, প্রধান নদীগুলোর পানি বণ্টন, আঞ্চলিক পরিবহন ও গমনাগমন, অভিগমন ও শরণার্থী পুনর্বাসন, বাণিজ্যে অসমতা, এই বিষয়গুলো মূলত সমস্যা সংক্রান্ত বিষয় থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে আসে বলতে আসে প্রতি বছরই আসে। আর এখান থেকে কোশ্চেন আসলে দিতে পারো, কিন্তু তোমরা অবশ্যই এখানে চিত্র, মানচিত্র, বিশেষ করে মানচিত্র আমি বলবো, চারটি কোশ্চেনের জন্য মানচিত্র থাকে। এভাবে চারটি কোশ্চেনের জন্য মানচিত্র তোমরা উত্তর, চারটি উত্তর যখন করবে চারটি মানচিত্র যেন অবশ্যই খাতায় থাকে। আর তুমি তখন প্রথম অধ্যায় বা পঞ্চম অধ্যায় থেকে একটি কোশ্চেন দিতে পারো। এই মিলিয়ে চারটি মানচিত্র আর একটি গতানুগতি কোশ্চেন অ্যান্সার করলে মূলত পরীক্ষায় ভালো নাম্বার আসবে। এই হচ্ছে সিলেবাস, এ পর্যন্তই ছিল কথা। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবাই ভালো থাকো, দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, আবার দেখা হবে, দেখা তো না, আবার কথা হবে তোমাদের সাথে আবার অনলাইন ক্লাসের মধ্য দিয়ে। আজ এই পর্যন্তই, খুদা হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি।